রাজ্যের ঠায়ে ঠায়ে কৃত্রিম বানর ভয়ঙ্কর রূপ, ব্যাহত জনজীবন, বিপর্যস্ত জনতা, কি চিকিৎসালয়, কি বিদ্যালয়, কি রাজপথ, কি বাসগৃহ, বাঢ়নি পানীরে একাকার সকলো। এয়া তামুলপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পরিস্থিতি। উপযুক্ত নলার অভাবর বাবে নেড়ানেপেড়া বরষুণের ফলত এইদরেই একাঠু পর্যন্ত বোকা পানি আবদ্ধ হয়ে রয়েছে স্বাস্থ্য কেন্দ্রটোত। কি রোগী, কি চিকিৎসক, এই কৃত্রিম বানে যমর যাতনা ভোগাইছে প্রতিজনকেই। পানিটা জমা হয়, ইয়াৰে ওলাই যাবার রাস্তা নাই, নালা নর্দমা নাই, আগতে আসলে সব লগ হয়ে গেল, এটা ওলাই যাওয়ার কারণে কোনো সুবিধা নাই, যেহেতু যথেষ্ট কষ্ট, দিনতে কষ্ট, রাতেতে খুব বেশি কষ্ট হয়ে গেছে। যোরহাট শহরের মাছমজিয়ার এয়া পারিজাত নগর। বিভাগীয় কর্তৃপক্ষের দায়িত্ব জ্ঞানহীনতার ফল এইদরে ভুগিবলগিয়া হয়েছে অঞ্চলবাসী। কিছুদিন ধরে হয়ে থাকা নেড়ানেপেড়া বরষুণের পানি আবদ্ধ হয়ে জুরুলা করেছে রাইজ। কোনো ফালে পা কোনো আমার ব্যবস্থা দিয়া নাই, আজি খোয়া পানির ব্যবস্থা নাই, আমার ড্রেনের ব্যবস্থা নাই, রাস্তার ব্যবস্থা নাই, যেটা ভোটের সময় ইলেকশনের সময় তেতিয়া এবারপা আমার কোনো পার্টিকে আমি ভোট দিবলে নাই। আসলে কোথাও আমি এবারপা দিত কোনো আমার রাইজ এবার ইলেকশনের মানে ভোটের মানুষ আহিলে কোনো আমি নোলাও, আকো ভোটও নিদো, আহিলে আমি জুতা চেন্ডেল দান্দাহে লম। কোকরাঝার গোসাইগাঁও চিরাঙরও ভিন্ন স্থানত কৃত্রিম বানে এইদরে জলাকলা খুয়াইছে রাইজক। ঠায়ে ঠায়ে একাঠু পর্যন্ত বোকা পানিয়ে ব্যাহত করেছে যাতায়াত জনজীবন। দীর্ঘদিন ধরে এই সমস্যায় রাইজক জর্জরিত করে অহার পাছতো নির্বিকার প্রশাসন, জনপ্রতিনিধি নাই, কোনো সমাধানমুখী ব্যবস্থা, যার বাবে ক্ষুব্ধ এতিয়া এই সকল সমস্যা জর্জর লোক। এয়া আমার জীবন জিয়াই থাকবলগা হয়েছে এই পানিতে আমার, কিন্তু আমার এই যে একো নাই, কালবার নাই, কোনো পানি যাওয়ার রাস্তা নাই, ঘরত এনেকা পানি সোমাই আছে, খোয়া পানি নাই, কলবিলাক সব বুড়ি গল পানিতে, এনেকাই আছো আর, রাতেতো হব পড়া নাই, বরষুণের ইমান পানি হয়েছে, আমি রাস্তাতে থাকবলগা হয়েছে। একই ভয়ঙ্কর পরিস্থিতি নলবারী শহর আর দলগাঁওর খারুপেটিয়া শহরত। কৃত্রিম বানর বাবে না জল না থল অবস্থা স্থানীয় লোকসকলের, দুরূহ যাতায়াত বিপদসংকুল পরিস্থিতির বাবেই বন্ধ বন্ধ হয়ে পড়ছে শিক্ষানুষ্ঠানের পাঠদান। নলবাৰী চহৰত কৃত্রিম মানে আজির সমস্যা নহয়, বহু পুরনি সমস্যা, আর বর্তমান সময়ত ই এক জ্বলন্ত সমস্যার পরিগণিত হয়েছে, কিন্তু অতি দুঃখ আর পরিতাপের বিষয় এই যে কৃত্রিম মানুষ আজিলেকে কোনো ধরনের স্থায়ী সমাধান দেখা নগল। ব্যুরো রিপোর্ট, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌৰণ।